হে গাইস, দিস ইজ শান্ত। আজকের ভিডিওটা হলো ইউজার ইন্টারফেস নিয়ে। সো এই ব্লেন্ডারের মধ্যে বেশ কয়েকটা জিনিস আছে যেগুলো আপনাকে জানা উচিত। সো ফার্স্ট অফ অল, ব্লেন্ডারটা অন্যান্য সফটওয়্যারের থেকে ব্লেন্ডার হলো অনেক ফ্লেক্সিবল। সো আপনি যেরকম লে আউট চান ব্লেন্ডারের মধ্যে আপনি করতে চান করতে পারবেন। সো আমি মনে করলেন অটোডেক্স মায়া ইউজ করতেছেন, সেখানে বিল্ট ইনভাবে কিছু লে আউট দেওয়া থাকে আর নিজে থেকে কিছু করা যায়। আপনি যদি ব্লেন্ডার ইউজ করেন, সো এখানে আপনি ইচ্ছা মতো লে আউট তৈরি করতে পারবেন নিজের ইচ্ছা মতো। সো লে আউটটা তৈরি করার জন্য আপনাকে ফার্স্ট কী করতে হবে, প্রত্যেকটা উইন্ডোর পাশে একটা রাউন্ডেড একটা এজ আছে। সো রাউন্ডেড এজের মধ্যে যদি আপনি ক্লিক করে ড্র্যাগ করেন যেদিকে করবেন, সো সেদিকে আপনি ইচ্ছা মতো একটা উইন্ডো তৈরি করতে পারবেন। ব্লেন্ডারের মধ্যে বেশ কিছু কয়েকটা এডিটর আছে, যেরকম বেশ কিছু এডিটর আছে যেগুলো হলো 3D ভিউপোর্ট। সো এখানে নামগুলো দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনশট দিয়ে দিব। সো আমরা বেশ সবচেয়ে বেশি যে ইউজগুলো হয় সেগুলোর নাম বলতেছি, 3D ভিউপোর্ট, তারপরে শেডার এডিটর, ইউভি এডিটর, দেন হলো এখানে আছে হলো টাইম লাইনার, আউটলাইনার, প্রপার্টিস, প্রেফারেন্স। সো এই কয়েকটা। সো আমরা এখানে দেখছি এই যে লেফট সাইডে যে উইন্ডোটা আছে সেটা হলো ভিউপোর্ট, 3D ভিউপোর্ট। এই 3D ভিউপোর্টের মধ্যে আপনি সব কাজ করতে হবে। 3D যে কোনো মডেল তৈরি করতে হলে সব এই 3D ভিউপোর্টের মধ্যেই তৈরি করতে হবে। সো তার লেফট রাইট সাইডে আছে হলো প্রপার্টিস, একটা অবজেক্টের যতগুলো ডেটা আছে, একটা মডিফাই করার জন্য যতগুলো অপশন দরকার হয়, তারপরে সবগুলো আপনি এই প্রপার্টিসের মধ্যে পেয়ে যাবেন। সো আরেকটা হলো আমি যেটা সবসময় ইউজ করি, আউটলাইনার। সো আপনি যদি ফটোশপ ইউজ করে থাকেন কোনো সময়, ফটোশপে দেখবেন কি যে প্রত্যেকটা লেয়ার তৈরি করা যায়, অনেকগুলো লেয়ার তৈরি করা যায়, লেয়ারের মধ্যে প্রত্যেকটা অবজেক্ট থাকে। সো এইটা বলতে পারেন সেটা আউটলাইনারের মধ্যে আপনি লেয়ার তৈরি করতে পারবেন। লেয়ার এখানে আমরা লেয়ার বলি না, সেটা হলো কালেকশন হিসেবে, প্রত্যেকটা কালেকশনের মধ্যে আপনি অবজেক্টগুলো রাখতে পারবেন। সো এখানে আপনি যদি এই 3D ভিউপোর্টটা চেঞ্জ করতে চান, সো এখানে আপনাকে এই কর্নারে একটা দেখবেন কি বক্সের মতো আছে, এই বক্সের মধ্যে ক্লিক করলে আপনি যে কোনো একটা উইন্ডো নিতে পারবেন। এখানে আমি ইভি এডিটর নিলাম, অথবা কম্পোজিটর, যে কোনো একটা আমি যে কাজের জন্য আমি যেটা ইচ্ছা সেটা নিতে পারবো। সো এখানে ব্লেন্ডারে আগে এরকম ছিল না, ব্লেন্ডারে 2.8 আসার পরে এখানে অনেকগুলো ইউভি লে আউট তারা ডিফল্টভাবে সার্ভ করে দিয়েছে আর কি। সো আপনারা এগুলো ইউজ করতে পারবেন, এগুলো অনেক হেল্পফুল, আমি মাঝে মাঝে ইউজ করব। ব্লেন্ডারের অনেকগুলো লে আউট আছে, অনেকগুলো উইন্ডো আছে, সেখানে আপনি ইচ্ছা মতো সেটা চেঞ্জ করতে পারবেন। বাই এখানে ক্লিক করে এই মাউসটা দেখেন, এই রেক্ট্যাঙ্গুলার ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। সো প্রত্যেকটা কাস্টমাইজেবল, ব্লেন্ডার থেকে ডিফল্টভাবে অনেকগুলো লে আউট দেওয়া আছে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন যদি ইচ্ছা হয়। সো প্রত্যেকটা উইন্ডো আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা জানতে পারবো। এখনই আমি সব কিছু বলে মাথা হ্যাং করতে চাচ্ছি না। সো থ্যাংক ইউ, আজকে নেক্সট ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইলো।